বন্ধুরা যারা ইন্টেলিজেন্ট তাদের আচরণ কেমন হয়ে থাকে? বন্ধুরা কোন ব্যাটসম্যান খেলার সময় মারা গিয়েছেন, এমন একজন লোক যিনি ল্যাম্বার্ট গাড়ির জন্য জীবন দিয়েছেন? বন্ধুরা কি কারণে আই অ্যাম নট এ রোবট এই ক্যাপচার পূরণ করতে হয়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। বন্ধুরা যদি আমি বলি একজন লোক যিনি গাড়ির জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? যদি না করে থাকেন তাহলে জানুন, জিম্বাবুয়ে বাস করা একজন লোক যার ল্যাম্বরগিনি চাই যায়, আর তিনি গডকে খুব বিশ্বাস করতেন, যার কারণে তিনি শপথ করেন যতক্ষণ পর্যন্ত গড তাকে ল্যাম্বরগিনি না দিবে ততক্ষণ পর্যন্ত সে উপাস থাকবে, যাই কিছু হোক না কেন সে কিছুই খাবে না। এরকমভাবে সে 40 দিন পর্যন্ত উপাস থেকেছেন, আর এরপর তিনি ল্যাম্বরগিনি তো নয় বরং তিনি মারা গিয়েছেন। বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আপনি পরিশ্রম করেন তবে উপরওয়ালা আপনাকে কিছু দিবে, আর বিনা পরিশ্রমে আপনি উপরওয়ালার কাছে যতই চান না কেন আপনি কিছুই পাবেন না। বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, আমার বিশ্বাস ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ভালোবাসা দেখাবেন। যারা ইন্টেলিজেন্ট তারা অনেক বিষয়েই বোর হয়ে থাকে, তাদের সামনে যদি কোনো ঝগড়া লেগে থাকে তাহলেও তারা অন্যের ঝগড়া মেটাতে কখনোই যায় না, কারণ তারা চুপ থাকতে বেশি পছন্দ করেন। তারা মনে করে ঝগড়ায় ইনভলভ হলে অনেক সময় নষ্ট হবে, যদিও ওই সময়ে তারা কিছুই করে না, তবু তাদের মনে হয় ঝগড়ায় গেলে তাদের অনেক সময় অপচয় হবে। অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান ফিল হিউজ, যিনি ব্যাটিং করার সময় একটি বাউন্সিং বলের কারণে ফিল্ডের মধ্যেই মারা গিয়েছেন, আর এই কারণেই ইংল্যান্ড বনাম পাকিস্তানের একটি ম্যাচে ইংল্যান্ডের টিম পাকিস্তানকে কোনো বাউন্সার বল দেয়নি। বন্ধুরা ইন্টারনেট চালানোর সময় আপনি একবার হলেও রিক্যাপচার ফ্ল্যাপ করেছেন, যেখানে এই কোশ্চেন করা হয় আপনি কি রোবট নাকি রোবট না। এটি হয়তো অনেকের কাছে সিম্পল মনে হতে পারে, কিন্তু এটা একটি ওয়েবসাইটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এমন অনেক লোক আছে যারা প্রোগ্রাম করে রোবট বা বট বানাতে পারে যা একই কাজ বারবার করতে পারে। মনে করেন কোনো এক ওয়েবসাইটে একবার লগ ইন করলে 10 টাকা পাবেন, তাহলে এরকমভাবে 10টি বট বানিয়ে একটি ওয়েবসাইট থেকে 5 মিনিটে 1000 বার লগ ইন করা সম্ভব। তো এরকমটা হলে ওই কোম্পানি বা ওয়েবসাইটের জন্য অনেক লস হবে। আর এই সমস্যা থেকে বাঁচার সমাধান হলো রিক্যাপচার, যা প্রত্যেকবার নিউ কোড দিয়ে বানানো হয়, আর বট তো একই প্রোগ্রাম থেকেই রিপিটেড রান হয়ে থাকে, যার কারণে বট এইখানেই থেমে যায়। আর যদি মানুষ কাজটি করে থাকে তাহলে সে সিম্পলি এর উপর টিক দিয়ে সামনে যেতে পারে, আর রোবট এটা পারে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।